রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের উদ্যোগে অষ্টম বর্ষে জঙ্গলমহল উৎসব অনুষ্ঠিত হল কাকসার মলান্তিখি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলটিহা ফুটবল ময়দানে। সোমবার থেকে শুরু হল আটতম জঙ্গলমহল উৎসব। এদিন উৎসবের সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। জানা গেছে, রাজ্য সরকারের উদ্যোগে এই জঙ্গলমহল উৎসব ঝাড়গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার বিধিনিষেধের কারণে জঙ্গলমহল উৎসবকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও এই জঙ্গলমহল উৎসব পালিত হচ্ছে বলে জানা গেছে। জঙ্গলমহল উৎসবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কাউন্টার সহ নানান হস্তশিল্পের কাউন্টার খোলা হয়েছে। উৎসবের সূচনার পর থেকে প্রতিটি কাউন্টারে ভিড় জমিয়েছেন এলাকার মানুষেরা। তবে এদিন করোনার বিধিনিষেধ মেনেই এই উৎসবে সকলকে প্রবেশ করানো হয়। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই, যারা বঞ্চিত দুর্বল, যাদের চোখের জলের হিসাব কেউ কোনোদিন নিলে না, সেই সমাজের পিছিয়ে পড়া মানুষ, তাদের উন্নয়নের জন্য ভেবেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই, যারা দুর্বল, অত্যাচারিত, উৎপীড়িত, চোখের জলের হিসাব দিলে না কোনোদিন, তাদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর বিভিন্ন প্রকল্প নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া যারা আছেন আদিবাসী সমাজের মানুষ, তাদের মধ্যে সাঁওতাল আছেন, বাউরি আছেন, তাদের মধ্যে মুন্ডা আছেন, তাদের মধ্যে অনেকেই রয়েছেন, তাদের যারা প্রতিদিন প্রতি মুহূর্ত সংগ্রাম করে তাদের জীবিকা নির্বাহ করে, তাদের জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি এই প্রচেষ্টা নিয়েছেন। আদিবাসীদের অধিকার রক্ষা, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের যে সংস্কৃতি কৃষ্টি তাকে তুলে ধরা, সব কিছু নিয়েই তিনি আদিবাসীদের উন্নয়নের কথা ভেবেছেন। তাদের জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি এই প্রচেষ্টা নিয়েছেন। আদিবাসীদের অধিকার রক্ষা, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের যে সংস্কৃতি কৃষ্টি তাকে তুলে ধরা, সব কিছু নিয়েই তিনি আদিবাসীদের উন্নয়নের কথা ভেবেছেন। তারই অংশ হিসেবে জঙ্গলমহল উৎসব গত 8 বছর ধরে এই উৎসব এখানে সংগঠিত হচ্ছে। এই পশ্চিম বর্ধমানে জনসংখ্যার নিরিখে তফসিল জাতিভুক্ত মানুষের সংখ্যা এখনো পর্যন্ত যা হিসেব তাতে 38% হচ্ছে SC, আর 11%-এর ওপর হচ্ছে আদিবাসী আছে পশ্চিম বর্ধমানে। আলাদা কৃষ্টি সংস্কৃতি আছে, তার নির্মল আনন্দ তারা ভোগ করে, কিন্তু এদের পরিচিত লাভ করা, তাদের লোকশিল্পী হিসেবে পরিচয়পত্র কেউ যদি পশ্চিমবঙ্গে দিয়ে থাকেন, প্রথম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আইডেন্টিটি কার্ড। এবং দেবু জানেন, এখানে সুভদ্রা বাউরি জানেন, বিশ্বনাথ জানেন, নিখিল ডোম জানেন, দেওয়া হচ্ছে তাদের বিভিন্ন সরকারি অনুষ্ঠানে, তাদের সরকারি কার্যক্রমে প্রচারে তাদের নিয়োজিত করা হয়, যাদের লোকসঙ্গীত হিসেবে, যাদের শিল্পী হিসেবে পরিচয়পত্র আছে, তাদের মাসোহারা 1000 টাকা করে আছে। শুধু তাই নয়, সরকারি প্রোগ্রামে যদি তারা যোগ দেন, তাদের জন্য তাদের নির্ধারিত করা হয়েছে পার শিল্পীদের পিছু 1000 টাকা। এইভাবেই তো তাদের সংস্কৃতি কৃষ্টিকে বজায় রাখা হয়েছে। জাহের স্থানের উন্নতিকল্পে বিভিন্ন জায়গায় তা করা হয়েছে। আমি আজ এখানকার ডেপুটির সঙ্গে আলোচনা করে নিয়েছি যে আমি এই দপ্তরের মন্ত্রী, আমি ঘোষণা করছি, চুমকি মুখার্জি এখানে আছেন, সুভদ্রা ম্যাডাম এখানে আছেন, 8টা ব্লক আছে এই আদিবাসী অধ্যুষিত গ্রামেতে, এই 8টা ব্লকের জন্যে অতিরিক্ত আরও 1000 করে প্রত্যেকটা ব্লকে মুরগির ছানা, এবং 500 করে হাঁসের ছানা, এবং 100টি করে ছাগল ছানা,
এবং 10টি করে বটনাবাছি দেওয়ার আমি ঘোষণা করে দিলাম। আমি ডেপুটিকে নির্দেশ দিয়েছি করে দিন জঙ্গলমহল উৎসবের শুধু নাচ গানের মধ্যে মধ্যে সীমারেখা না রেখেও এদের উন্নয়নের জন্য আমার দপ্তর এই মুহূর্তে যা আছে তা দেবেন, অতিরিক্ত আমি বাড়িয়ে দিয়ে গেলাম এইটুকু বলতে পারি। প্রত্যেকটা ব্লকে 8টা ব্লকই সম পরিমাণ করে দেওয়া হলো শুধু আদিবাসীদের একটু স্বনির্ভর করে তোলা। পশ্চিম বর্ধমান থেকে পাপু লোহার রিপোর্ট, বর্ধমান টুডে।